হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা টিউটোরিয়াল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি একটা ভিডিও করছি যেটা আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক রকমের ব্যবহার করি যেমন মেকআপ ক্রিম ক্রিম ফেসওয়াশ ময়েশ্চারাইজার এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস থাকলে যেগুলো আমাদের এজিং প্রসেসটাকে অনেকটা স্লো ডাউন করে মানে আমরা অনেক দিন পর্যন্ত ইয়াং থাকতে পারি আমরা অবশ্যই সেটা দেখে নেব এবং সেই উপাদানগুলো কি কি সেটা নিয়ে আজকের ভিডিও করছি কেননা আমরা অনেকেই না জেনে অনেক রকমের বাজার থেকে প্রোডাক্ট কিনে ফেলি কিন্তু ওতে কিন্তু ওই ইনগ্রিডিয়েন্টসগুলো একটাও থাকে না যেটা আমিও করেছি সেটা আমি জানি তোমরা সবাই করো আর আমি এই নিয়ে গুগলে অনেক স্টাডি করেছি করে আমি দেখেছি যে এই এই জিনিসগুলো আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে পারে এই এই জিনিসগুলো থাকতেই হবে স্কিন কেয়ার বলতে শুধু অনলি আমরা আমাদের মুখকে কিন্তু বুঝি না আমাদের ফুল বডির স্কিনকেই বুঝি তাহলে আমাদের ফুল বডির স্কিন কেয়ারের প্রোডাক্টের মধ্যেই কী কী জিনিস থাকা দরকার সেগুলো নিয়ে বলবো তবে তার আগে বলবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস দেও চলো মেন ভিডিওতে প্রথমেই বলি যে আমাদের সবচেয়ে আগে এজের ছাপ পরে হলো আমাদের হাতে কেননা আমরা বেশি জল ঘাটি হাতে জল সাবান বেশি ঘাটাঘাটি হয় তার জন্য হাতের স্কিন কিন্তু খড়খড়ে হয়ে যায় একটু এজ হলে মোটা হয়ে যায় আর স্কিন হাতের উপরের পাতার স্কিন ড্রাই হয়ে যায় তার জন্য আমাদের মুখের মতো হাতেও কিন্তু সানস্ক্রিন লাগাতে হবে আমাদের এজিং প্রসেসকে ডাউন করার জন্য যে যে জিনিসগুলো দরকার তার মধ্যে সবচেয়ে জরুরি হলো সানস্ক্রিন লোশনের মধ্যে এস থাকতে হবে আর এই সানস্ক্রিন আমাদের ইন্ডিয়াতে যা গরম আর দিন দিন যা গরম বাড়ছে তার জন্য সানস্ক্রিন কিন্তু এসপি এ ফিফটি থাকতে হবে সানস্ক্রিনের মধ্যে ওই টোয়েন্টি থাকলে চলবে না আর তার মধ্যে দেখে নিতে হবে ইভিএ আর ইউভি পিস সান প্রোটেকশন আছে কিনা আর আমাদের কিন্তু হাতেও ময়শ্চারাইজার মাখতে হবে হাইড্রোলিক অ্যাসিড ওই ময়শ্চারাইজারে আছে কি না দেখে নিতে হবে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি তোমরা গুগলে হাইড্রোরোলিক অ্যাসিড তো ক্রিম বা ময়শ্চারাইজার এইভাবে টাইপ করলে দেখবে তোমরা নাইকা বা অ্যামাজন থেকে পেয়ে যাবে আমাদের হাতে সানস্ক্রিন মাখতে হবে কেননা আমাদের এজ হলে হাতের চামড়াটা অনেকটা কালো হয়ে যায় আমাদের হরমোনাল চেঞ্জ হতে থাকে প্রত্যেকে যে হাতের স্কিনও কিন্তু মানে বয়সের ছাপ পড়ে হাতের স্কিনেও কিন্তু চামড়া কালো হয়ে যায় খড়খড়ে হয়ে যায় তার জন্য হাতে সানস্ক্রিন মাখতে হবে ময়শ্চারাইজার মাখতে হবে তাছাড়া আমাদের নোখও কিন্তু বয়স হয়ে সাথে সাথে বয়স যে আসছে তার বোঝা যায় হলো নোখ হলুদ হয়ে যায় এবং নোখ আঙতে থাকে তার জন্য কিন্তু খুব ভিটামিন ডি দরকার ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া উচিত বিভিন্ন রকমের বাদাম ডিম মাছ করে খাওয়া দরকার আর এবারে আসি গলার গলার চামড়াও কিন্তু আগে রোটের ছাপ পড়ে গলাতে তার জন্য মুখে যেগুলো মাখবো সেগুলো গলাতেও মাখবো মুখে আমাদের সিরাম মাখা উচিত সেই সিরামের মধ্যে ভিটামিন সি আর ভিটামিন ডি থাকবে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলোই যে তোমাদের কিনতে হবে তার কোনো মানে নেই ভিটামিন সি আর ভিটামিন ডি সিরাম যেটা মাখবো সেটা আমরা গলাতেও মাখবো আর গলাতেও সানস্ক্রিন মিখে বেরোবো ও আর সানস্ক্রিনের মধ্যে হাইড্রোলিক অ্যাসিড থাকতে হবে আর এসপিএফ ফিফটি থাকতে হবে এবারে আসি মুখে মুখের আমরা যে ময়েশ্চারাইজারটা মাগবো সেটা কিন্তু এজ অনুযায়ী ময়েশ্চারাইজার মাগব যারা একটু তরুণ ইয়াং ইয়াং তারা একরকমই ময়েশ্চারাইজার মাগবে যারা একটু এজের দিকে গেছে মানে থার্টি ফাইভ ইয়ার্সের পর থেকে তারা আবার অন্যরকম ময়শ্চারাইজার ময়েশ্চারাইজার মাগবে যাদের এজ কম তারা মাগবে আলফা হাইড্রো অক্সাইড অ্যাসিডযুক্ত ময়শ্চারাইজার আর যাদের একটু এজ বেশি মানে থার্টি ফাইভ ইয়ার্সে পরে। তারা মাখবে যুক্ত ময়শ্চারাইজার রেটিনল ময়েশ্চারাইজার কি করে কোলাজেনকে ব্যালেন্স করে আমাদের স্কিনের যে কোলাজেন আছে যেটা আমাদের স্কিনের ইলাস্টিকিটিকে ধরে রাখে যাতে স্কিন লুজ না হয় সেই কোলাজেনকে ব্যালেন্স করে আমরা যে ক্রিম মাখবো সেই ক্রিমের মধ্যে পেপটাইন থাকা উচিত পেপটাইন পাই হলো আমরা প্রোটিন জাতীয় জিনিস থেকে যেমন মাছ দুধ ডিম শরীরের ভেতরে আমরা খাচ্ছি কিন্তু উপর থেকেও পেপটাইন যুক্ত ক্রিম বা মশার মাখা উচিত এই প্রোডাক্টগুলোর দাম একটু বেশি হয় ছশো সাতশো আটশো হাজার মধ্যে কিন্তু এইসব ইনগ্রিডিয়েন্টস থাকে না তাহলে আমাদের ক্রিমে ফেস ওয়াশে মধ্যে দেখে নেবে হেক্সা পেপটাইন যদি লেখা থাকে বা পেন্টা পেপটাইন লেখা থাকে তাহলে ঠিক আছে সেটা এজিং প্রসেসকে স্লো ডাউন করবে আর আর রেটিনলও থাকতে হবে ক্রিমে ময়শ্চারাইজারে ফেসওয়াশে তাহলে কতগুলো জিনিস যদি আমরা প্রোডাক্টগুলোর মধ্যে দেখে কিনি আমাদের স্কিন কিন্তু অনেক দিন অবধি ইউথফুল থাকা সম্ভব এছাড়া হাইড্রোলোরিক অ্যাসিড তো আমাদের শরীরে ন্যাচারালি তৈরি হচ্ছে বাইরে থেকেও যদি ক্রিমের মাধ্যমে হাইড্রোলোরিক অ্যাসিড থাকে তাহলে সেটা আরও ভালো হয় ময়েশ্চারাইজারের মধ্যে হাইড্রোলিক অ্যাসিড আছে কিনা দেখে নেবে তবে যারা হাইড্রোলিক যুক্ত ময়েশ্চারাইজার না না কিনতে পারবে তারা কিন্তু কোকোনাট অয়েল মাখলেও কোকোনাট অয়েলও ময়েশ্চারাইজারে কাজ করে কোকোনাট অয়েলের মধ্যে লরিক অ্যাসিড আছে পেপিক অ্যাসিড আছে আর আছে ফ্যাটি অ্যাসিড আমরা কিন্তু এগুলো কিছু না দেখেই আমরা ইউটিউবে নানারকম ক্রিমের শ্যাম্পুর ময়েশ্চারাইজারের এই সমস্ত রিভিউগুলো দেখি জজবা অয়েল আছে হ্যানা আছে তেনা আছে সিয়া বাটার আছে এই আছে চলো এগুলো কিনে নিই কিন্তু আমরা আমাদের এজকে ধরে রাখার জন্য কোন কোন জিনিসগুলো থাকলে মাস্ট থাকতে হবে সেগুলো কিন্তু আমরা জানি না আমি এগুলো নিয়ে গুগলে সার্চ করেছি এবং এগুলো স্টাডি করে দেখেছি এবং জেনেছি বলে আমিও অনেক উল্টোপাল্টা জিনিস কিনেছি যেগুলোর মধ্যে কোনো দেখো যেগুলোর মধ্যে কিচ্ছু নেই যা যা জিনিস বললাম এগুলোর মধ্যে একটাও কিচ্ছু নেই সব বৃথা সব জলে গেছে কিচ্ছু নেই এগুলো মধ্যে এইভাবে তোমরা যাতে মিসগাইড না হও এরকম উল্টোপাল্টা জিনিস কিনে পয়সা নষ্ট যাতে না করো তার জন্যেই আমি ভাবলাম যে আমি ঠকেছি তোমরা যাতে না ঠকো সতর্ক হয়ে যাও আর এসব জিনিস কিনবে না এসব জিনিসে যেগুলো আছে সেগুলো হয়তো স্কিনের জন্য ভালো আমরা সবাই জানি স্কিনকে বেশি দিন অবধি স্কিনের মধ্যে তারুণ্য বজায় রাখতে আমরা সবাই চাই তার জন্য কিন্তু এগুলো পারফেক্ট না এগুলো এগুলোতে যা যা জিনিস আছে থাকুক না কিন্তু আমি যে যে জিনিসগুলো খুঁজছি যে যে জিনিসগুলো সেগুলো কিন্তু একটাতেও নেই সেগুলো যদি থাকতো আমি নিশ্চয়ই এগুলোকে ফালতু বলতাম না তাহলে সানস্ক্রিন লোশনে ফিফটি থাকতে হবে হাইড্রোলিক অ্যাসিড থাকতে হবে রেটিনল আর পেপটাইড থাকতে হবে আলফা পেপটাইড আর হেক্সা পেপটাইড ভিটামিন সি সিরাম ভিটামিন ই সিরাম আলফা হাইড্রক্সি অ্যাসিড এ কটা উপাদান যদি আমরা ক্রিম সিরাম বা ময়েশ্চারাইজের মাধ্যমে আমাদের স্কিনে লাগাই তাহলে আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করবে ঠিক আছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা যদি উপকৃত হও আমার ভিডিওটা দেখে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস দিও আর আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো কেননা এটা সবার জানা উচিত আমরা মেয়েরা বিশেষ করে অনেক উল্টোপাল্টা এরকম স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে আমরা ঠকে যাই মিসগাইড হই যেগুলো স্কিনকে ভালো করার পরিবর্তে কিন্তু বরঞ্চ এগুলো না মাখলে যদি আমি কোনো হোম রেমেডি করতাম তাহলে হয়তো আরেকটু দেরিতে বুড়ো হতাম কিন্তু এগুলো মেখে আমার আমার তো এখন মনে হচ্ছে আরও তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবো আর সবচেয়ে বড় কথা যেটা দরকার তোমরা মেকআপ যদি করো আজকাল বিভিন্ন জব পারপাসে নিজেকে প্রেজেন্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যে অবধি মেকআপ করে থাকতে হয় এই মেকআপটা কিন্তু খুব ভালো করে তুলবে আর সবচেয়ে বড় কথা মনটাকে আনন্দে রাখবে তাতেও স্কিন ভালো থাকে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্টস দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে কেননা এটা খুবই উপকারী একটা ভিডিও কেননা সবার এটা জানা উচিত এইভাবে আমরা মিসগাইড হচ্ছি টাটা বাই